So hi friend, kemon acho chole eshi abar tomader majhe amader khub bhalo achi tumra kemon acho obosshoi janabe ar ajke kintu ami banabo hocche pepe alu ar soyabin diye ekta patla jhol simply ekdom kacha longa chire to eta khub shaster pote bhalo ar tomader jodi bhalo lage tumra korte paro barite ekbar try korte paro ar amar shashurir jonno basically eta kora to amar khub bhalo lage tomader bhalo lagle tumra korte paro to cholo kibhabe kori shetai dekhi to prothomei kintu ami alu ar pepe ta choto choto kore kuchi kuchi kore kete niyechi ebar etake ami koraite tel diye ektu nere chele nebo তো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এটার মধ্যে দিয়ে দেব এখন গোটা জিরে তেলটা একটু গরম হোক তারপর কিন্তু আমি পেঁপে আলুটা দিয়ে দেব তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি কেটে রাখা এই আলু আর পেঁপেটা দিয়ে দেব এটার মধ্যে কিন্তু এবার নুন দিয়ে দেব এবার এটাকে এবার কিন্তু এটার মধ্যে হলুদ দিয়ে দেব সোয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি ভেজে রেখেছি আর এটার মধ্যে এখন কিন্তু সোয়াবিনটা একটু ভেজে নেবো তোমরা থেকে ভেজে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু ভেজে রান্না করি এটা টেস্টটা একটু ভালো হয় এটা কিন্তু মাটিকে ছিল এটার মধ্যে কিন্তু একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেবো এটার মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এখন দেবো জিরের গুঁড়ো কিন্তু আর কোনো মশলা দেবো না রাতে সিম্পলি খাওয়ার জন্য এটাই যথেষ্ট তো এটাকে একটু নেড়ে ছেড়ে তো এটাতে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো মশলাটা একটু কষার জন্য তো আমার কিন্তু কষে গেছে তরকারিটা এবার কিন্তু আমি এটার মধ্যে জল দিয়ে দেবো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি তো তরকারিটা কিন্তু ফুটছে হয়ে গেছে আমি এখন ধনে পাতা দিয়ে দেবো কিছু করে রাখা ধনে পাতা আমি আগেও বলেছি ধনে পাতাটা আমি ভালো খাই তো তার জন্য ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে দাঁড়িয়ে নিয়ে একটু নামিয়ে দেবো ধনে পাতার গন্ধটা বেশ অসম লাগে তোমাদের কার কার ধনে পাতা ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টে আমার তো খুব ভালো লাগে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো অনেকে ঘিও দেয় তো আমিও স্লাইড একটু ঘি দেবো আমি কিন্তু নামানোর আগে স্লাইড ঘি দেবো জাস্ট স্লাইড পেঁপের গন্ধটা যাবে বেশি দেব না তো দেখতেই পাচ্ছ রুগীদের খাবার তো এরকম খাবার খাওয়াই ভালো এটা পেটের পক্ষেও ভালো হেলথের পক্ষেও ভালো এটার কোনো সাইড এফেক্ট নেই এটা খুবই ভালো তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই দেখো আমার তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে